আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য যা থাকছে তা হলো আপনারা কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোডকৃত অ্যাপটি আপনাদের এসডি কার্ড অথবা মেমোরি কার্ডে কীভাবে ট্রান্সফার করবেন। তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাকেই খুঁজছে বাংলাদেশ। তো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইজ প্রথমে হচ্ছে আপনারা আপনাদের ফোনের যে সেটিংস অপশন আছে সেখানে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশন ম্যানেজার, অথবা সামান্য নিচে স্ক্রল করলে আপনারা পেয়ে যেতে পারেন অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপস। হ্যাঁ, যার ফোনে যেই সেটিংস, এটা গাইস স্যামসাং জ্যামএক্স ফোন। তো আমি এখানে অ্যাপ্লিকেশানে যাচ্ছি। অ্যাপ্লিকেশানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার। অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলো হচ্ছে ডাউনলোড করা হয়েছে। তো গাইস এটা আমি এসডি কার্ডে কীভাবে ট্রান্সফার করবো। তো গাইস আপনার যে অ্যাপটি আপনি এসডি কার্ডে ট্রান্সফার করবেন, যেমন ধরেন আমি ক্লাস অফ ক্ল্যানটা হচ্ছে এসডি কার্ডে ট্রান্সফার করবো। তো গাইস এটার জন্য হচ্ছে আপনাকে এখানে অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে মুভ টু এসডি কার্ড। গাইস আপনারা হচ্ছে মুভ টু এসডি কার্ডে ক্লিক করবেন। গাইস এটার জন্য সামান্য কিছু সময় নেবে। আপনাদের ফোনে হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজার এই অপশনটি সরাসরি না পেলে আপনারা হচ্ছে যে অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপস এই রকমের যে অপশনগুলো আছে সেখানে ক্লিক করবেন, তাহলেই হচ্ছে এই অপশনগুলো চলে আসবে। তো গাইস আমরা অপেক্ষা করছি, এটা মুভিং করতেছে। ফ্রেন্ডস ইতিমধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে। এখন ওরা বলছে মুভ টু ডিভাইস স্টোরেজ, আপনি চাইলে এখন এটা আবার ডিভাইস স্টোরেজও নিতে পারেন। তো গাইস এই ছিল ভিডিও। গাইস ফাইলটা বড় হয় সময় বেশি লেগেছে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্যটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর গাইস আপনাদের যদি ইউটিউবে হচ্ছে আর কিছু ভিডিও দেওয়া আছে, যেমন হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে হেড করবেন অথবা প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করবেন, তো ভিডিওগুলোর লিঙ্ক গাইস ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো গাইস এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ গাইস।